কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জন্মভর, এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ সূরাতু আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকন্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জন্মভর, আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। দেয় কে? জোরে বলতে হবে, কে দেয়? চাইতে হবে কার কাছে? নাকি মাজারে, নাকি দরগায়? একজন সন্তান দিতে পারে, চিল্লায় বলতে হবে, তিনি কে? সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়বো কালিমাত শুকর আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লি জালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই বিশাল জনসমুদ্রকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও, এই মাহফিলটাকে আজকে আমাদের নাজাতের ওসিলা বানাও। কেমন আছেন আপনারা? ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রৌদ্র লাগে না গায়ে? রৌদ্র এই ছেলে পেলেগুলো তো আমার ডুবাবে, তোমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসির কারণ হয়ে যায়। এক ছেলে লিখে নিয়ে আসছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এতগুলো ব্যানার আসলে পরে শোনানো যাবে না, সুক্রিয়া সবাইকে, সুক্রিয়া। এটাও দেখলাম এমডি ইউসুফ লিখে নিয়ে আসছে এইদিকে, সুক্রিয়া ভাই, সুক্রিয়া, বসো বসো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি এদেরকে কোনোদিন দেখি নাই, দেখছি সরাসরি, হয়তো এরাও আমার দেখে নাই, ঠিক কিনা? আমরা কাউরে দেখি না, আমরা কাউরে চিনি না, কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য, যিনি কে? আমাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য, এজন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না। আল্লাহ আমাদের ভালোবাসাগুলো যেন ইসলামের জন্য হয়, কোরআনের জন্য হয়। এই যে রৌদ্র, রৌদ্রে অনেকে তাকাতে পারতেছেন না, কষ্ট হচ্ছে না? প্যান্ডেল হলে ভালো হইতো, তাই না? ওই যে তাকাইতে পারতেছে না অনেকে, এরকম হাত দিয়ে আছে, ভালো আছেন? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দক্ষিণচর বেদমা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আমাকে রেখেছেন প্রধান তাফসিরকারক, আপনাদের সুক্রিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ডক্টর ফয়জুল হক সাহেব, অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আসছিলেন হুজুর, অনেক সুন্দর কথা বলেন, খুব মুখলেস মানুষ। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে যেন আরো বেশি তৌফিক দান করে কোরআনের কথা ছড়িয়ে দেয়ার। কথা বলেছেন হযরত মাওলানা শাহ আব্দুল মালিক সাহেব, পীর সাহেব, দায়রা শরীফ, আলেকজান্ডার। আসছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামে জনাব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সাহেব, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর 4, রামগতি ও কমলনগর। আলহামদুলিল্লাহ উনি উপস্থিত আছেন, আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আমরা ওনার জন্য দোয়া করি, উনিও যাতে সবসময় ইসলামের পক্ষে থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের কাজে আরো ভূমিকা রাখতে পারে। আমরা সবাই পড়ি আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক জনাব এমডি ওমর ফারুক, সভাপতিত্ব করছেন জনাব আলহাজ শরাফউদ্দিন আজাদ সোহেল, চেয়ারম্যান উপজেলা পরিষদ। আসছেন উনি? সোহেলভাই আসছে, ঠিক আছে। আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এসেছেন, অত্র এলাকার মেয়র উনি দেখা করেছেন, মেয়র মহোদয়, চেয়ারম্যান সাহেবরা দেখা করেছেন, ওসি সাহেব দেখা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। মা বোনদের জন্য প্যান্ডেল আছে, মা বোনেরা এসেছেন, ইয়নু সাহেব এসেছেন, আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক।
আমরা এখানে একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ দ্য চিলড্রেন, কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয়, জানার দরকার আছে না? ছেলে মেয়ের বাপ হয়েছেন কে কে দেখি? এই পোলা পাইনরে হাত তুলিস না আবার, আপনারা হয়েছেন, মাশাল্লাহ, হাত নামান। ছেলে মেয়ে আল্লাহর দেয়া নেয়ামত, তাই না? দুনিয়ার সৌন্দর্য, জিনাতুল হায়াতি দুনিয়া। কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জন্মভর, এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি। আল্লাহ সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন, যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকন্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। নারী, গাড়ি, বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, সন্তান সন্ততি, এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা, এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জন্মভর। আমরা সবাই এগুলো চাই, ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি। দেয় কে? জোরে বলতে হবে, কে দেয়? চাইতে হবে কার কাছে? নাকি মাজারে, নাকি দরগায়? একজন সন্তান দিতে পারে, চিল্লায় বলতে হবে, তিনি কে? অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না। মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না, এটা একটা ভুয়া কথা, তাই না? মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো, বাচ্চা যদি না হয়, গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে মানত করছে বলেন? মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। মাজার হচ্ছে মাকানু জিয়ারা, যেখানে মানুষ জিয়ারত করে, ভিজিটিং প্লেস। আসলে শব্দটা হবে মাকবার, মানে কবর। কারো কবরে যাওয়া, জিয়ারত করা এটা সুন্না। কবর দেখলে আমরা সালাম দেই, ঠিক কিনা? এটা সুন্না। তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না। চাওয়া যায়? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে চাইবে? সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো? ওনার ভান্ডারে কমতি আছে, ঘাটতি আছে? আমাদের যার যা লাগবে সবও যদি উনি দিয়ে দেয়, ওনার কমতি পড়বে নাকি? সুবহানাল্লাহ, পড়েন। এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না, এটা ভুয়া কথা, তাই না? তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কি করে? এরা তো কোথাও মানত করে না। তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক কে, এটা অনেক বড় নেয়ামত। আমরা অনেক সময় বুঝি না, আমরা অনেক সময় খেয়াল করি না, এটা অনেক বড় নেয়ামত। যার সন্তান নাই সে জানে সন্তান না থাকার কি জ্বালা। এরকম নিঃসন্তান কিছু ভাইয়েরা আমাদের এলাকায় আছে না নাই? আছে, তারাই জানে কি জ্বালা। তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে জিনা, সৌন্দর্য, কোথাও কি বলেছে? উত্তর দিতে হবে, কোথাও কি বলেছে? জিনা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলে মেয়েরা, সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন জম ধরে শেষ, এক দুই বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বা আব্বু ডাকে, আম্মাম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়, এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া, ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই? তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা। এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুয়া, কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই?
অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে, কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না।